পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন রাজবাড়ী ক্যাম্পাসের সামনে অবস্থান বিক্ষোভ করে পূর্ব বর্ধমান জেলা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তাদের অভিযোগ, বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন বিষয়ে কাটমানি নিয়েছে, সেগুলির তদন্ত করতে হবে। এছাড়াও তাদের অভিযোগ, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মতো কিছু ব্যক্তি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছেন, তাদের স্বাস্থ্যের দাবি জানানো হয়। এছাড়াও তাদের অভিযোগ, কাটমানি নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনেককে চাকরি দেওয়া হয়েছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্যের দাবি জানান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। এক মন্ত্রীর বাড়িতে পয়সা পাওয়া যাচ্ছে, তার তিনি মহিলা পুষেছেন, চার পাঁচজন করে মহিলা পুষেছেন, এবং এই চায়ের দোকান করে যে বাবাটা তার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়িয়েছে, রিক্সা চালিয়ে যে বাবাটা তার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়িয়েছে, তাদের রক্ত এনারা চুষেছে। আমরা এনাদের যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যার্থী পরিষদ মাঠে নেমেছে, বিদ্যার্থী পরিষদ বর্ধমান ইউনিভার্সিটির যা দুর্নীতি আছে সমস্ত কিছু শেষ দেখবে। তাহলে 21 কোটি টাকা গেল কোথায়? প্রশাসন কী করছিল? তদন্ত কমিটি গঠন হয়েছে, খুব ভালো কথা। আমরা চাই হাইকোর্টের পর্যবেক্ষণে তদন্ত কমিটি গঠন হোক, এবং এই কোনো রাজ্য সরকারের কোনো পুলিশ বা প্রশাসন এই তদন্ত করতে পারবে বলে মনে হয় না, সেটা হাইকোর্ট বুঝবে, সেটা জুডিশিয়ারি ব্যাপার। এবার আমরা চাই হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত কমিটি গঠন করে এই জিনিসের তদন্ত করা হোক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।